জু করা অবস্থায় গান গাইলে বা শুনলে কি অজু ভেঙে যাবে না অজু করা অবস্থায় গান গাইলে বা গান শুনলে অজু নষ্ট হবে না কিন্তু মনে রাখতে হবে অজু আমরা কেন করছি অজু তো করছি নিশ্চয়ই সালাত আদায় করার জন্যে সালাবদের অবস্থা ছিল তারা যখন অজু করতে যেতেন তখন থেকেই আল্লাহ সু হানুয়াত আলার ব্যাপারে তাদের অনুভূতি তৈরি হয়ে যেত তাকোয়া তারা তৈরি করতেন তখন থেকেই তাদের মাঝে এই পেরেশানি তৈরি হতো যে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা সালা তাদের করতে যাচ্ছি অতএব আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে যাতে কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি না হয় সালাতে কোনো মনোযোগ নষ্ট না হয় সালাতে যে সকল দোয়াগুলো পড়বো এগুলোর মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি তৈরি না হয় আল্লাহ সুহানুয়া তালাকে আমি সামনে দেখব অথবা আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি তৈরি করার জন্য আগ থেকে প্রিপারেশান নিতে হয় হজরত আলী দি আল্লাহ তালাহ যখন তিনি উজু করতেন তখনই তার চেহারা লাল হয়ে যেত তার সাথীরা তাকে প্রশ্ন করতেন যে আপনি উজু করতে আসলে আপনার চেহারা লাল হয়ে যায় ঠিক কেন তখন তিনি বলতেন যে তুমি কি জানো আমি কার বাইনাইয়াদাইমান উরিদ ওয়ান আকুম আমি কার সামনে দাঁড়াতে যাচ্ছি তুমি কি জানো আমি মহান রবের সামনে দাঁড়াতে যাচ্ছি এই জন্যে আমি ভীত সন্ত্রস্ত যে আমি তার সামনে দাঁড়াতে যাচ্ছি তার মর্যাদাকে রক্ষা করে আমি দাঁড়াতে পারছি কিনা অনেকে আমাদেরকে বলেন যে নামাজের মধ্যে তার মনোযোগ থাকে না মনোযোগ কীভাবে থাকবে নামাজে যাওয়ার আগে যে প্রস্তুতি এই যে অজু থেকে তার যে প্রস্তুতি হওয়ার কথা সেই প্রস্তুতি তার মধ্যে তৈরি হয়নি হাসান রাদি আল্লাহ তার মসজিদে যখন ঢুকতেন তখনই তার চেহারা বিবর্ণ হয়ে যেত তাকে প্রশ্ন করা হলো এটি কেন তিনি বললেন আমি কোথায় আল্লাহর ঘরে ঢুকতে যাচ্ছি আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি আমি তো ভীত সন্ত্রস্ত আমি অন্যদিকে আশাবাদী পরম আশাবাদী আমি পরিতৃপ্ত এই জন্যে আমার মধ্যে একটি এক্সাইটমেন্ট কাজ করছে বলছি আপনি যখন অজু করছেন তখন গান গাইবেন এটা কীভাবে সম্ভব অজুর এটি তো আপনি বড় অ্যাবাদতের দিকে এগিয়ে যাচ্ছেন এবাদতের জন্য মানসিক প্রিপারেশন দরকার নেই শারীরিক প্রিপারেশন নিচ্ছেন মানসিক প্রিপারেশন দরকার কিনা এই মানসিক মনস্তাত্ত্বিক প্রিপারেশনের একটা দিক হচ্ছে এই সময় যত বেশি সম্ভব তাসবি এবং তাহালিল পড়া